সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ। আমি আপনাদেরকে বলবো আমি কতটুকু সুস্থ আছি। তার আগে চলেন আমি প্রথম যে ভিডিওটা এখানে আসি দিছি, চলেন সেই ভিডিওটা দেখে আসি। সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন, আমার ঠিকানা কুমিল্লা শিবগাজী জুলাই, আমার বয়স 38, আমার মূলত চিকিৎসা। আমি যখন দেশের বাইরে যাই তখন যাওয়ার পর ছুটিতে যাওয়ার পরে 3.5 বছর পর আমার যে এখানে মাজা এবং কোমরে প্রচুর ব্যথা আরম্ভ হয়। ব্যথাটা হচ্ছে বিষাক্ত ব্যথা, বিশ্বে আমার এগুলা মানে একদম ছিঁড়ে যায়, বসতে পারি না, উঠতে পারি না। আস্তে আস্তে ধীরে ধীরে ফাঁ এই ফাঁ মাজাগুলা ফাঁ ওর মাংসগুলো নিচে আস্তে ফাঁয়ে নিচে এবং হ্যাঁ তো বডিতে পুরো বিষাক্ত ব্যথা। এটা যখন শুরু হয় তখন 8-10 দিন ভালো হয় না। যতই ওষুধ খাইছি ওইখানে দেশের বাইরে সৌদি আরব, তখন যত ডাক্তারের কাছে নিয়ে যান যতই ব্যথার ওষুধ দেয় ওগুলো কোনো কাজ হয় না। মূলত তখন ওই জায়গার ভিতরে আমি অনেকবার অসুস্থ হয়ে পড়ি, তখন আমার মালিক হসপিটাল পাঠা যায়, ওষুধ দিয়ে দেয়, পরে খাওয়ার পরে আবার সুস্থ তো হইতে পারি না, আবার মাসের ভিতরে 2 বার করে দেখা দেয়, 7-8 দিন থেকে ব্যথা। তখন এইভাবে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, তারপর অসুস্থ হওয়ার পরে আমাকে তারা পরে বিরক্ত হয়ে আমি ছুটি চাইছি যে আমার দেশের ডাক্তার ভালো, আমি দেশের ডাক্তার দেশে যেয়ে ভালো ডাক্তার দেখে চিকিৎসা করলে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাবো দেশে। তখন আমি ছুটি চাওয়ার পরে তারা আমাকে পাঠাই দেয় একবারে। তখন আসার পরে আমার কুমিল্লাতে ডাক্তার দেখাইছি, 3 ডাক্তার মেডিসিন, ওরা বিভিন্ন রকম পরীক্ষা করছে, পরীক্ষা করে কোনো কিছু পায় নাই। তারা বলতে আসে স্বাভাবিক ভালো হয়ে যাবে, ব্যথার ওষুধ দিয়েছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এভাবে 3 ডাক্তার দেওয়ার দেখার পরে যে ব্যথাগুলা ওই জায়গায় দেখা দিত এখানে দেখা দিছে কোনোটাই পরিবর্তন নাই। তখন আমি পরে আমি ইউটিউব সার্চ করে দেখি, দেখার পরে আমি দেখলাম যে ডাক্তার সফুল্লা সাহেব DRC হসপিটাল, ওনার কিছু ভিডিও দেখছি এবং ওনার ভিডিও যে ট্রিটমেন্টগুলো উনি বলছে ওনার ট্রিটমেন্টগুলো এবং যে আমার শরীরে যে ব্যথাগুলো বিষাক্ত ব্যথা হাতে পায়ে পুরো বডিতে এবং কি তার কথা হলো যে আমার ব্যথাগুলো ওনার সাথে হুবাহু মিল। তখন আমি চিন্তা করি যে আমি DP হসপিটালে যাই, ডক্টর সফুল্লা সাহেবকে দেখাই। তখন আরও আমি বিভিন্ন ওনার যারা রোগী ছিল ওদেরও কথা আমি ইউটিউবে শুনছি, তারা এক একজন এক এক রোগে আসছিল, তারা ইনশাল্লাহ তারা ভর্তি দেওয়ার পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, যে যে সমস্যা নিয়ে আসছিল ভর্তি হয়েছিল তারা ইনশাল্লাহ বাড়ি ফিরে চলে গেছে। তখন ওই আশা বৃত্তি করে আমি আসি, ডাক্তার সফুল্লা সাহেবকে দেখাইছি, উনি পরে আমাকে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে MRI দিছে, MRI দেওয়ার পরে আমাকে বলতে আসছে এখানে যে জয়েন্টগুলা মাজার বা ইয়ার এগুলো ফাইটে গেছে, ইনশাল্লাহ আমি ভর্তি দিই, ইনশাল্লাহ ভর্তি দিলে আপনি ভর্তি হন, এরপরে আপনি ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আমি এখানে 7 তারিখ ভর্তি হয়েছি, এখন আজকে 5 দিন চলতে আছে, 5 দিন ইনশাল্লাহ আমি এখানে যারা এখানে ডাক্তার সফুল্লা সাহেব DRC হসপিটালে যারাই ট্রিটমেন্ট নিতে আছে, থেরাপি নিতে আছে এবং নার্সেরা যে ট্রিটমেন্ট নিতে আছে, ইনশাল্লাহ আশা করি আমি এখান থেকে সুস্থ হয়ে যাব। আগের থেকে একটু আমার পরিবর্তন আসতে আছে। যখন আমার এই সমস্যাটা দেখা দেয় তখন আমি ওইখান থেকে চলে আসি, ওইখানে থাকতে আমার কাজকর্ম করতে গেলে আমার পা চলে না, হাতে কোনো কিছু উঠাইতে পারি না, উঠাইলে এগুলো হাত অবশ্যই আসে। এরপর ওইখান থেকে আসার পরে আমার মানে কোনো কিছুই করতে পারি না, ফাঁস চলে না, ব্যথা, বিষাক্ত ব্যথা, এগুলো ব্যথা। আমি বসলেও আমার বিরক্ত বোধ, উঠলো বেরো, চলাফেরা করতে পারবে। এখন আমি একটা টেনশনে পড়ে গেছি যে ভবিষ্যৎ জীবন আমাদের যেভাবে এবার চলতে ফিরতে পারি না, ভবিষ্যৎ জীবন হয়তো আমার অচল হয়ে পড়বে এবং আমার ফ্যামিলির দিক দিয়ে ইয়ের দিক দিয়ে সব দিক দিয়ে আমি একটা টেনশন চিন্তা অনেক ফিল করতে আছি। ওইটাতে আমি পরে আমি ডাক্তার সফুল্লা সাহেব ভিডিও দেখার পর এখানে আসি, ইনশাল্লাহ আশা করি আমি সুস্থ হয়ে যাব। প্রথম দেখলেন তো আমার প্রথম ভিডিওটা কেমন ছিল, শরীরের বিষাক্ত ব্যথা মা যায় এবং কি ফাঁয়ের মাংস বা হাঁটুর মাংস ফাঁয়ের তোলা এবং এই বিষাক্ত ব্যথা নিয়ে আমি এখানে DRC হসপিটাল ডক্টর সফুল্লা প্রধান স্যারকে আমি বিস্তারিত এগুলো বলি, বলার পরে ওনার ট্রিটমেন্ট দিয়েছে 15 দিন ভর্তি, ইনশাল্লাহ আমি এখন যে প্রথম শুরুতে যে বিষাক্ত ব্যথা যে ব্যথাগুলো নিয়ে আসি যে সমস্যাগুলো নিয়ে আসি ইনশাল্লাহ ওনার DRC হসপিটালের
যারা ট্রিটমেন্ট নিতে আসে, থেরাপি ফিজিও মাস্টার এবং কি নার্স এবং তার অল যারা আছে এখানে, ইনশাল্লাহ ওনাদের ট্রিটমেন্ট আমার অনেক ভালো এবং অনেক পরিবেশময় সুন্দর একটি ট্রিটমেন্ট ইনশাল্লাহ এখানে আসার পরে ওনাদের ট্রিটমেন্টটা আমি ইনশাল্লাহ 15 দিনে বলতে দিয়েছে, আজকে আমার 10 দিন চলতে আছে, ইনশাল্লাহ ওনাদের ট্রিটমেন্টে আমি অনেক সুস্থতা অনেক আমি 100 আমি সুস্থ হয়ে আছি তাদের ট্রিটমেন্টে ইনশাল্লাহ। আমি যে ব্যথা নিয়ে আসি কোমর থেকে পাওয়া যায় এখন ইনশাল্লাহ এই ব্যথাগুলো আমার নাই, চলে গেছে। যখন আসি স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম, আমার কিন্তু প্রচণ্ড ব্যথা ছিল, তখন আমি বইলে উঠতে করতে কষ্ট হইতো এবং বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, চলাফেরা বেশিক্ষণ করা যেত না, মানে স্বাভাবিক হাঁটতে পারতাম, বসে থাকলে উঠতে আমার কষ্ট হইতো এবং কোনো কাজকর্ম করা আমার সাবাসে দিত না, করতে পারতাম না, কোনো একটা কাজ কর্ম সেই শক্তিটা আমার ছিল না। এখন ইনশাল্লাহ আমি এখানে ইনশাল্লাহ আশা করি এখানে যে ট্রিটমেন্ট এখন সব সম্পূর্ণ আমার 100% আশা করি ভালো হয়েছে ইনশাল্লাহ। আগে যে দুর্বলতা ছিল, যে একটা প্রচণ্ড ব্যথা ছিল, এখন এগুলো চলে গেছে ইনশাল্লাহ। আশা করি এখন আমি স্বাভাবিকভাবে আমি যত রকম আমার কাজকর্ম আছে ইনশাল্লাহ, আশা করি আমার কাজকর্মগুলো আমি করতে পারবো ইনশাল্লাহ। আমি আসার আমি 7 তারিখ আসি, জয়েন দিই, জয়েন দেওয়ার পরে আমি 3-4 দিন পরে থেকে আমি এই ট্রিটমেন্টের উন্নতি পাইতে ছিলাম, এখন কি আজকে তো 16 তারিখ, ইনশাল্লাহ সব সম্পূর্ণ আমি ভালো ওই ট্রিটমেন্টের। আসলে এখানে আসার পরে যে এখানে যে পরিবেশ, ঠিক ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ, পরিবেশ আমার অত্যন্ত ভালো লেগেছে, ভালো লাগছে এবং ওই পরিবেশের কারণে এখন অল্প সময়তে সুস্থ হয়ে গেছি। এখানে আসার পরে এখানে থেরাপি মাস্টার এবং কি না সবাই আমাদের সাথে হাসি মুখে কথা বলতো এবং ওনাদের কথা হাসি মুখের কথাগুলো আমাদেরকে অনেক আনন্দ উৎসাহ করতো। যারা আমার মতন এই ধরনের রুগী আছেন ইনশাল্লাহ আপনারা সবাই ঢাকা শ্যামলী DPRC হসপিটাল এসে দেখতে পারেন। এখানে এসে দেখলে আমার মতন অনেক আমার আমি যখন আসি আমার আগে যারা 3-4 জন ছিল তারাও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আমার চোখে দেখা আমি দেখছি ইনশাল্লাহ। আমিও আসার পরে তারাও বলছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, আমরাও যেতে আসি। আসলে তাদের কথা এবং কি যারা ট্রিটমেন্ট করছে তাদের কথা, যারা যে সাবাস দিয়েছে সুস্থ হয়ে এখান থেকে বাড়ি হয়েছে ইনশাল্লাহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সালাম আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।